কোস্টগার্ডের হাতে আটক 78 বাংলাদেশি নাবিক ও জেলেকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত। দেশটির ওড়িশা রাজ্যের পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা বার্তা সংস্থা এএনআই কে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গত সোমবার মাছ ধরার দুটি ট্রলার সহ 79 জন জেলে ও নাবিকদের খুলনার হিরন পয়েন্টের আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের নিকটবর্তী এলাকা থেকে আটক করে। পরে ভারতীয় কোস্টগার্ড আটকের ছবি প্রকাশ করে।